রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় বসার পরই ভারতীয় মজদুর সংঘ তার প্রভাব বিস্তার শুরু করে। বিভিন্ন যান শ্রমিকদের মধ্যে সংগঠন করতে চাইছে বিএমএস, ই রিক্সা শ্রমিকদের মধ্যেও সংগঠন গড়ে তোলা। ত্রিপুরায় ই রিক্সা শ্রমিক সংঘের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন হয়। রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে হয় সম্মেলন। তবে অবাক করার বিষয় হলো, এদিনের সম্মেলনে ই রিক্সা শ্রমিকদের অংশগ্রহণ খুবই কম। আজকে ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যে কমিটি আগামী 3 বছরের জন্য পরিচালনা করবে। এদিনের সম্মেলনে বিএমএস নেতৃত্বকে অনেকটাই হতাশ করলো বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।